আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশ্লেষণ ধর্মী আলাপ আলোচনা করি আজকেও আমরা দিল্লির সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবো দিল্লির প্রসঙ্গে এখন যে বিষয়গুলো জানা যাচ্ছে সেটি হলো যে দিল্লির সহিংসতায় এখন পর্যন্ত চৌত্রিশ জন নিহত হয়েছেন এবং প্রায় দুই শত মানুষ ভয়াবহ জখম নিয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর এর বাইরে যেই শিরোনামগুলো আমাদের চোখে পড়ছে যে দিল্লির পরিস্থিতি এখন থমথমে দিল্লির পরিস্থিতি এখন শান্ত আসলেই কি শান্ত বা পরিস্থিতি শান্ত হলেই কি নাগরিকরা নিরাপদ হন সেই কথাগুলো আমরা বলতে চাই পাশাপাশি জানিয়ে রাখি যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন এই কংগ্রেস দলের একটি প্রতিনিধি দল সোনিয়া গান্ধীর নেতৃত্বে আজকে রাষ্ট্রপতির সঙ্গে সেখানকার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে তারা স্মারকলিপি প্রদান করেছেন সেই স্মারকলিপিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা যদি দেখি যে এই বিক্ষোভ শুরু হয়েছিল গত রোববার এবং এই বিক্ষোভ শুরু হওয়ার পরে এই বিক্ষোভ মূলত ভারতের যে নাগরিকত্ব সংশোধনী আইন এই আইনকে কেন্দ্র করে অর্থাৎ এই আইনকে বাতিল করার জন্য বিক্ষোভ আর এই বিক্ষোভ দমন করার জন্য যারা এই সহিংসতায় অংশগ্রহণ করেছেন তারা হলেন অনেকটাই সরকারের সমর্থক ভারতের বর্তমান বিজেপি সরকারের এবং তারা নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষের মানুষ তারা এই সহিংসতায় সরাসরি সক্রিয় অংশগ্রহণ করেছেন আর এইখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বা ক্ষেত্র বিশেষ এই যারা বিক্ষোভ করেছেন অর্থাৎ যারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পুলিশ অবস্থান নিয়েছেন এইসব সমালোচনা বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিকভাবেই সবখানেই চলছে প্রিয় দর্শক যে বিষয়টি আমরা এখানে গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই একটি হলো যে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের যে প্রতিনিধি সেখানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন তারা রাষ্ট্রপতিকে যে বিষয়গুলো বলতে চেয়েছেন একটি হচ্ছে যে সেখানকার নাগরিকদের জীবন এবং সম্পদের নিরাপত্তা দিতে হবে আরেকটি হচ্ছে অমিত শাহের পদত্যাগ অর্থাৎ ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তাকে পদত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে আরেকটি হচ্ছে যে রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে তাকে সংবিধান যেই ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে তিনি যেন সরকারকে সতর্ক করেন এবং সরকারকে পরামর্শ দেন রাজধর্ম পালন করার জন্য প্রিয় দর্শক এই যে অমিত শাহের পদত্যাগ চাওয়া হয়েছে এই বিষয়টি আমরা আলোচনা করতে চাই সেটি হলো যে পুলিশের কি ভূমিকা ছিল আমরা দেখছি আন্তর্জাতিক গণমাধ্যম যেই খবরগুলো প্রকাশ করেছে যে এইখানে যেই দাঙ্গা এই দাঙ্গাকে একটি সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হয়েছে এবং এই দাঙ্গা যে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত হয়েছে তার প্রমাণ হলো যে নাগরিকত্ব সংশোধনী বিরোধী আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেখানকার হিন্দু মুসলিম অনেকেই কিন্তু এই হামলা করা হয়েছে বেছে বেছে বিশেষ করে যদিও দু একজন হিন্দু হামলা শিকার হয়েছেন এবং সেখানে হিন্দু ধর্মের বেশ কিছু মানুষ আহত হয়েছেন এবং নিহতদের তালিকার মধ্যেও হিন্দুদের নাম এসেছে কিন্তু বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে হামলা করা হয়েছে নিহতের ঘটনা ঘটেছে তাদের মধ্যেই বেশি এবং মুসলিমদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ধ্বংস করা হয়েছে পাশাপাশি মসজিদে যে আগুন দেওয়া হয়েছে এবং একটি মসজিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে এসেছে সেখানে মসজিদের মিনারে যেই চাঁদ তারা খচিত অংশ সেটিকে একজন সরিয়ে ফেলছেন যারা এই আন্দোলনকে দমন করার জন্য বিক্ষোভে অংশ নিয়েছে তাদেরকে দমন করার জন্য যেই প্রতিপক্ষ অর্থাৎ এই নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে যারা মাঠে নেমেছে রড নিয়ে এবং লাঠি নিয়ে যারা এই হামলা করেছে তাদের সদস্যরা দেখা গিয়েছে যে মসজিদের চাঁদ তারা সরিয়ে দিচ্ছে এইসব ছবি এবং সেখানে কিন্তু বেশ কিছু সাংবাদিক যারা এই ঘটনার ছবি ধারণ করতে গিয়েছেন তাদেরকেও কিন্তু পরীক্ষা করা হয়েছে যে তারা মুসলিম না হিন্দু এবং ধর্মের পরিচয়ের ভিত্তিতে সাংবাদিকরাও লাঞ্ছিত হয়েছেন এইসব ঘটনা যেটি প্রমাণ করছে যে নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে এই বিক্ষোভ দানা বাঁধলেও সেটিকে প্রতিহত করতে গিয়ে সরকারের সমর্থকরা যে কাজটি করেছেন এবং সরকার যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন সেটি এখন সাম্প্রদায়িক দাঙ্গায় রূপে রূপ নিয়েছে আমরা যদি দেখি কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাঙ্গা এবং যদি আমরা একটু অতীতে ফিরে তাকাই যে এই দিল্লিতে উনিশশত সালে সে সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল একজন তার দেহরক্ষী তার ধর্ম ছিল শিখ এর ফলে দিল্লিতে যেই দাঙ্গা দেখা দেয় সেই দাঙ্গায় অন্তত তিন হাজার শিখ ধর্মের মানুষ নিহত হয়েছিলেন এরপরে দুই হাজার দুই সালে গুজরাটের ঘটনা সেই গুজরাটে সেই সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত প্রায় এক হাজার মুসলিম নিহত হয়েছিলেন ঠিক সেই সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর রূপ পরিগ্রহ করছে এখন দিল্লিতে দিল্লির পরিস্থিতি এতটাই ভয়াবহ সেখানে এই ঘটনার পরে এখন সংবাদপত্র যেভাবে শিরোনাম করছে যে দিল্লির পরিস্থিতি থমথমে দিল্লির পরিবেশ শান্ত আসলে পরিবেশ শান্ত হওয়া বা পরিস্থিতি থমথমে হওয়াটাই কি নিরাপদ পরিস্থিতির বার্তা বহন করে মোটেও নয় দিল্লির পরিস্থিতিতে দেখা গেছে যে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যেখানে হিন্দুদের সঙ্গে মিলেমিশে মুসলিমরা বসবাস করছেন সেখানে এখন আর তারা থাকতে সাহস পাচ্ছেন না বেশ কিছু পরিবারকে দেখা গিয়েছে তারা সেখান থেকে জীবন নিয়ে তারা বিক্ষোভে অংশগ্রহণ করেননি কিন্তু থাকতে নিরাপদ বোধ করছেন না তারা অন্যত্র সরে যাচ্ছেন চলে যাচ্ছেন এইসব চিত্র প্রকাশ পেয়েছে পাশাপাশি যারা আহত হয়ে হাসপাতালে আছেন তাদের চিকিৎসা শেষে তারা হাসপাতাল থেকে তার ঘরে ফিরে যেতে চাইছেন না তার মানে কি পরিস্থিতি যতই থমথমে হোক যতই নিরাপদ হোক তারা কিন্তু নিরাপদ নন এবং নিরাপত্তা বোধ করছেন না আর সবচেয়ে বড় প্রশ্নটি এসেছে পুলিশের ভূমিকা নিয়ে কারণ পুলিশ সেখানে যে ভূমিকাটি পালন করেছে সেটি অনেকটাই নীরব দর্শকের ভূমিকা এবং পরিবেশ পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে পুলিশ পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাকে নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে তিনিও নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন কিছু বক্তৃতা বিবৃতি এবং কিছু পদক্ষেপ তার পক্ষ থেকে সরকারের কাছে চাওয়া ছাড়া অন্য বিশেষ কোনো ব্যবস্থা নিতে তাকে দেখা যায়নি জোরালো কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি আর এর বাইরে পুলিশ যে ভূমিকা পালন করেছে সেখানে কোম্পানি পর কোম্পানি পুলিশ নামানো হয়েছে কিন্তু পুলিশরা প্রকৃতপক্ষে যারা হামলা শিকার হয়েছেন এই হামলা যারা করেছে তাদের পক্ষেই অবস্থান নিয়েছে সেই কথাই কিন্তু গোটা বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে প্রিয় দর্শক আমরা এখানে পুলিশের এই ভূমিকার কারণেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে সমালোচনা করা হচ্ছে এবং কংগ্রেসের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে কিন্তু একই কারণে অর্থাৎ স্বয়ং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তারাও এই কথার স্বীকৃতি দিল যে পুলিশের ভূমিকা ছিল যথেষ্টই প্রশ্নবোধক এবং বিশেষ পুলিশও আগ্রাসী ভূমিকা পালন করেছে পুলিশ আসলে বলছে তারা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলতে কি বোঝায় কিছু মামলা কিছু এফআইআর কিছু গ্রেপ্তার এবং কিছু ভয়ভীতি এগুলোই কি পরিস্থিতি নিয়ন্ত্রণ বোঝায় প্রিয়দর্শক দিল্লির যে পরিস্থিতি অর্থাৎ সর্বশেষ যেই খবর আমরা জানি যে চৌত্রিশ জন নিহত এবং আরও অনেকে আহত এই বিক্ষোভ কি এখানেই শেষ হয়ে যাচ্ছে নাকি এই দাঙ্গা পরিস্থিতি এই সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি আরও ছড়িয়ে পড়তে পারে সে বিষয়টি আমরা বলতে পারছি না তবে এটি যে কেবলমাত্র নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে বিক্ষোভ এবং এই বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে সেটি আর এখন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন না এটি একটি সাম্প্রদায়িক দাঙায় রূপ নিয়েছে এবং এই সাম্প্রদায়িক দাঙার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে সেটি এখনই অনুমান করা যাচ্ছে না সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ এই অনুষ্ঠানের ভালো লাগার বিষয়গুলো এবং খারাপ লাগার বিষয়গুলো আপনারা মন্তব্য করবেন সেই বিষয়টি নিবেদন রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ